वेलकम टू vidonko.com आमी श्रावंती मैम तुम्हारे मैथ्सर मैम। तो चलो देखे नहीं कि प्रॉब्लम आछे सॉल्व करार जोन्नो। एखाने बोलेछे x varies yz स्क्वायर, y varies pq स्क्वायर एबं z varies q by p होले देखाओ जे q to the power 4 varies px, q to the power 4 varies px। ठीक आछे, तो तीनटे रिलेशन आछे कि पाबो सेटा आगे लिखे नी। प्रथमटा थेके पाबो x equals to k1 y z स्क्वायर, ओके, এটা এক নাম্বার ইকুয়েশন। দ্বিতীয়টা থেকে লিখতে পারবো y equals to k2 p q স্কয়ার, এটা দুই নাম্বার ইকুয়েশন, ওকে। আর তিন নাম্বারটা হয়ে যাবে z equals to k3 q by p, এটা তিন নাম্বার ইকুয়েশন হয়ে গেল। তো যেখানে k1 k2 k3 not equals to 0 আর তিনটে কি হবে ধ্রুবক। ঠিক আছে, এরপর দেখো এই তিন নাম্বার ইকুয়েশনটাকে আমি বোথ সাইডে বা z স্কয়ার মানে বর্গ করে নিলাম। z স্কয়ার সমান কত হবে k3 স্কয়ার ইনটু q স্কয়ার বাই p স্কয়ার, বা q স্কয়ার ইকুয়ালস টু হয়ে যাবে z স্কয়ার ইনটু p স্কয়ার बाई k3 स्क्वायर। ठीक है, एबार आमाके देखाते हबे q q टू दि पावर 4 इक्वल्स टू समथिंग कन्स्टैंट इनटू px, এই ফরম্যাটে আনতে হবে। ঠিক আছে, তাহলে q স্কয়ারটা আমরা পেয়ে গেছি, তার বর্গ করে দিলেও q টু দি পাওয়ার 4 হবে, অথবা যদি q স্কয়ারে আরেকটা ভ্যালু পেয়ে যাই সেই দুটোর গুণ করলেও আমরা q টু দি পাওয়ার 4 পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো 2 নাম্বার ইকুয়েশনটাতে q টু দি পাওয়ার 2 আছে, তাই তো? তাহলে এটা আমরা কি করব? তার আগে আমরা যেটা করব দেখো এখানে, z স্কয়ার এর ভ্যালুটা আমরা এক নাম্বার ইকুয়েশন থেকে বসিয়ে দিতে পারবো। z স্কয়ার সমান কি আসবে x বাই k1y, তাহলে x তার সাথে কি আছে p স্কয়ার বাই k1y ইনটু k3 স্কয়ার। ঠিক আছে, এটা কি থেকে পেলাম এক নম্বর থেকে। আর দুই নম্বর থেকে যেটা বলছিলাম সেটা কি পাবো q স্কয়ার ইকুয়ালস টু y বাই k2p, এটা দিলাম পাঁচ নাম্বার ইকুয়েশন, আর এটাকে চার নাম্বার ইকুয়েশন, ওকে। এবার দেখো 4 × 5 করলে q স্কয়ার ইনটু q স্কয়ার মানে q টু দি পাওয়ার 4 চলে আসবে, তাহলে 4 × 5 করে পাই কি হবে q টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি হবে x p স্কয়ার বাই k1y k3 square into y by k2p। ঠিক আছে, একটা y কেটে যাবে, আর এটা কি হবে px, একটা p square আছে তো, তাহলে একটা p কেটে গেলে হয়ে যাবে px divided by k1 k2 k3 square। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো something k into px, এটা লিখতে পারি যেখানে k equals to 1 by k1 into k2 into k3 square, এটা not equals to 0 অবশ্যই, কেননা k1 k2 k3 এটাও not equals to 0 আর এটা একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা equals to কি বলে দিতে পারবো q to the power 4 varies px। দেখো এটাই আমাদের প্রুফ চেয়েছিল, তো প্রুফড হয়ে গেল। q to the power 4 টা px এর সাথে সরলভেদে আছে। ভিডঅঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।